আসসালামু আলাইকুম এনটিআরসি নিবন্ধিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল গত 15 জুলাই প্রকাশ করা হয়েছে। তো এই ফলাফল নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন এবং এটি অনেকেই সন্তুষ্ট নয় এই ফলাফল নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই ফলাফল যে চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি, এটি এনটিআরসি এর সচিব বলেছিল যে এই ফলাফলে যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আবার নতুনভাবে ফলাফল প্রকাশ করা হবে। টেলিটকের ওয়েবসাইটের সাথে কথা বলে তারা নতুনভাবে ফলাফল আপডেট দেবে এমনটাই বলেছে। তো বন্ধুরা, আমরা জানতে পেরেছি যে টেলিটকের যে সফটওয়্যার রয়েছে সেটিকে প্রোগ্রামিং এর কিছু সমস্যা রয়েছে, যার ফলে এই সমস্যাটি হয়েছে। তো বন্ধুরা, এই ফলাফলে অনেকেই বলছে যে কম নম্বরদারী তারা সিলেক্টেড হয়েছে এবং যারা বেশি নম্বরদারী তারা সিলেক্টেড হয়নি। এ ব্যাপারে একটি সুন্দর একটি তথ্য দিয়েছে আমাদের শাহিন ভাই, যিনি আবেদনকারী ছিলেন। তো তিনি এই ব্যাপারে একটি পোস্ট করেছেন, সেই পোস্টটি আমি আপনাদের দেখাবো। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো আমার এই চ্যানেলটিতে এনটিআরসি এর সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়ে থাকে এবং যাতে করে আপনারা দ্রুত সব ধরনের তথ্য খুব দ্রুত পেয়ে যান। তো বন্ধুরা, আমরা দেরি না করে চলুন দেখে আসি সেই শাহিন ভাই, যিনি কম নম্বরদারি তারা সিলেক্টেড কেন হয়েছে এবং বেশি নম্বরদারি হয়েও তারা সিলেক্টেড কেন হতে পারেনি, এটিতে এসে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই ব্যাপারটি আমরা একটু আলোচনা পর্যালোচনা করে দেখি যে এখানে কি লেখা রয়েছে। তো বন্ধুরা, এটি একটি গ্রুপে পোস্ট করা হয়েছে। এম এম শাহিন তিনি লিখেছেন, অনেকেই বলেছেন 70-75 মার্কস পেয়েও নিয়োগ পেলাম না, আবার অনেকেই 60-65 মার্কস পেয়ে নিয়োগ পেয়েছেন, এমনটি কিভাবে হলো? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি, ভুল হলে মাফ করবেন। মনে করেন গণিত পোস্ট ফাঁকা আছে 10,000টি, তাহলে প্রথম সিরিয়ালে যে তার নিয়োগ দেওয়ার পালা সে কিন্তু নিয়োগ পাবে। তার চয়েস এ প্রথম যে স্কুলটি দেয়া আছে সেখানে নিয়োগ পেল, তাহলে ওই স্কুলটি বুক হয়ে গেল। এবং 1 নম্বর সিরিয়ালে যে তার নিয়োগ হয়ে গেল, এরপরে 2 নম্বর সিরিয়ালে যে আছে তার প্রথম চয়েস স্কুলটাতে তার নিয়োগ দিয়ে দিবে। এভাবে দিতে দিতে আপনার সিরিয়াল যখন আসবে তখন দেখবে যে আপনি কয়েকটা স্কুলে আবেদন করেছেন, সেই আবেদনের ভিত্তিতে আপনার প্রথম স্কুলটি দেখা যাবে। যদি ওখানে ফাঁকা থাকে বা আগে থেকে যদি বুক না হয়ে যায় তাহলে আপনি নিয়োগ পাবেন। প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস, এভাবে আপনি যতগুলো আবেদন করেছেন সবগুলো চেক করতে, যেটিতে আপনার মার্কস সবার আগে বেশি সেটি নিয়োগ পাবে। এখন দেখা যাবে আপনি যে স্কুলে আবেদন করেছেন ওইখানে আর যারা আবেদন করেছে তাদের মার্কস আপনার থেকে অনেক কম, তাহলে কিন্তু আপনি 50-55 পেয়েও নিয়োগ পেয়ে যাবেন। ঠিক এরকম ভাবে আপনি যে স্কুলে আবেদন করেছেন ওইখানে আর যারা আবেদন করেছে তাদের মার্কস আপনার সাথে বেশি হলে কিন্তু আপনি নিয়োগ পাবেন না, হোক আপনি 70-75 পেয়েছেন। আর যারা বলছে যে 70-75 পেয়েও আপনি নিয়োগ পেলাম না, তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনারা যে স্কুলে আবেদন করেছেন সেই স্কুলে আপনার থেকে বেশি মার্কস দাঁড়ি আবেদন করেছে, এই জন্য আপনি নিয়োগ পাননি। এনটিআরসি কিভাবে নিয়োগ দিয়েছে জানি না, তবে আমার মনে হয়েছে সম্ভবত এভাবে নিয়োগগুলো দিয়েছে তাই আমি বললাম। তো বন্ধুরা, সে এভাবে কথাগুলো বলেছে যেগুলো সে তার মনের কথাগুলো তুলে ধরেছে, যেটার কারণে সে এই বিষয়টা তার মধ্যে অনেক প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, যার কারণে সে এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তো বন্ধুরা, আমরা যারা কম নম্বরদারি হয়ে নিয়োগপ্রাপ্ত হয়নি তারা আসলে মন খারাপ করে লাভ নেই। তো এদিকে আপনারা শুনেছেন যে এনটিআরসি এর সচিব তিনি বলেছিলেন যে যদি এই এবারে রেজাল্ট নিয়ে কারো যদি কোনো মতামত থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখানে এনটিআরসি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে, যাতে করে তাদের ওই সব কিছু তথ্য উপাত্ত গেটে খুঁজে দেখবে যে এখানে আসলে
কোনো সমস্যা আছে কি নাই এসব তথ্যগুলো দেখে তারপরেই কেবল আপনার সে বিষয়টি তারা তদন্ত করে দেখবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারপরেও যদি আপনি নিয়োগপ্রাপ্ত না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওই সেটি নিয়োগ দেওয়া হবে বা সুপারিশপ্রাপ্ত হয়ে যাবেন বা সিলেক্টেড করা হবে। তো এমনটা যদি কারো মনে হয় তাহলে বন্ধুরা আপনারা খুব দ্রুত এনটিআরসি এর অফিসে চলে যান, আপনার সব তথ্য উপাত্তগুলো তাদের কাছে দিন, দিলে আপনাদের সব কিছু পর্যালোচনা করে বিবেচনা করে দেখবে যে তাদের আপনার যে রেজাল্ট রয়েছে আপনার যে সুপারিশপ্রাপ্ত হন নাই এখানে কি সমস্যা বা ত্রুটি রয়েছে এইসব ব্যাপারে তারা পর্যালোচনা করে দেখে সবকিছু তথ্য ঘেটে আপনাকে পরবর্তীতে নিয়োগ দেবে। তো বন্ধুরা এটি ছিল আজকের মূলত আপনাদের কাছে তথ্য দেওয়ার মতো। তো আমি পরবর্তী ভিডিওতে আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো আমার এখানে এনটিআরসি এর সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়ে থাকে, আপনার দ্রুত সময়ের মধ্যে সব ধরনের তথ্য যাতে দ্রুত পেয়ে যান সেই জন্য আমি সবসময় আমি বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সাইট গেটে গেটে দেখছি, বিভিন্ন গ্রুপ গেটে গেটে দেখছি যে আপনাদের নতুন কোনো তথ্য পায় কিনা। তথ্য পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।